জব ম্যাথ সলিউশন। স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি অমলান রায়। বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইরুলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি। ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/job-math-solution। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই। হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের শতকরা অধ্যায় অর্থাৎ পার্সেন্টেজ অধ্যায়ের পদ্ধতি তিন, শতকরা বা পার্সেন্টেজ থেকে হিসেব, এই টপিকসটা নিয়ে। আমরা এর আগের ভিডিওগুলোতে পদ্ধতি এক এবং পদ্ধতি দুইয়ের অঙ্কগুলো করে এসেছি এবং মূল বেসিকগুলো সেখানে আমরা দেখে এসেছি। আপনারা না দেখে থাকলে সেই অঙ্কগুলো দেখে নেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি সম্পর্কে এবং আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনার বন্ধুবান্ধবকে জানান। আর অবসর সময়ে আমাদের তৈরি মজার মজার কার্টুন গল্প দেখতে ভিজিট করুন youtube.com/tingtongcartoon। এবং আমাদের তৈরি মজার মজার কার্টুন গল্প নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন চলে যাই মূল অঙ্কে। এখানে আমরা দেখব আজকে হচ্ছে 57 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো স্কুলে মোট শিক্ষার্থী হচ্ছে 1200 জন। যদি শিক্ষার্থীদের মধ্যে 55% ছাত্র হয় তাহলে ছাত্রদের সংখ্যা কত? তাহলে দেখুন আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে শতকরা বা পার্সেন্ট থেকে হিসেব। তো এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে এবং সেখান থেকে আসলে ছাত্রদের সংখ্যা বা সংখ্যাটা বের করতে হবে। তা দেখুন যে দেওয়া আছে যে 1200 জন শিক্ষার্থী, 1200 জনের মধ্যে ছাত্র আছে হচ্ছে 55%। তাহলে 1200 এর 55% এর জন্য আমরা গুণ করে দিব, আর 55%-এর জন্য কী করতে হবে, পার্সেন্টের জন্য 100 দিয়ে ডিভাইড করতে হবে। এটা কেন ডিভাইড হয় 100 দিয়ে, এই ব্যাখ্যাগুলো আমরা প্রথম যে ভিডিওগুলো সেগুলোতে দেখে এসেছি। এখানে আমি আবার নতুন করে ব্যাখ্যা করতেছি না। তাহলে আমরা যদি কাটাকাটি করে ফেলি, দেখুন 0000 কাটা যায় এবং 12 দিয়ে যদি 55কে গুণ করি তাহলে কত হবে, প্রথমেই 50 গুণ 12 যদি করি তাহলে হবে 600, আর 5 12 হবে 60, মানে 660 জন। তাহলে ওই স্কুলে মোট শিক্ষার্থীর ছাত্র হচ্ছে কত, 660 জন। এটা হচ্ছে অ্যান্সার, ঘ নম্বর। আমরা 58 নম্বর অঙ্কটা একটু দেখি। বলা হয়েছে যে নাবিল মিষ্টি দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? তাহলে আমরা একটু দেখে নেই। বলা হয়েছে যে সে 2 কেজি সন্দেশ ক্রয় করছে এবং সেটা হচ্ছে প্রতি কেজি 250 টাকা। তাহলে তার টোটাল সে কত টাকা দিবে বলেন তো? টোটাল দিতে হবে তাকে 500 টাকা, তাই তো? 250 গুণ 2 মানে হচ্ছে 500 টাকা। এখন বলা হয়েছে যে ভ্যাটের হার 4 টাকা, মানে কি 100 টাকায় 4 টাকা ভ্যাট। তাহলে তো বলেন তো 500 টাকায় কত টাকা ভ্যাট? 500 টাকায় হচ্ছে 4×5=20, মানে হচ্ছে 20 টাকা ভ্যাট দিতে হবে তাকে। 500 টাকা তাকে তো দিতেই হবে, তার সাথে আরও 20 টাকা বেশি দিতে হবে ভ্যাট হিসেবে। তাহলে সে মোট কত টাকা দেবে বলেন তো? মোট দেবে হচ্ছে 500 + 20, মানে 520 টাকা। এটা আমি খাতা কলমেতে করে দেখাইলাম না, এটা সরাসরি মুখে মুখে করে ফেলানো যায়। আমরা 59 নম্বর অঙ্কটা দেখব। বলা হয়েছে যে কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হচ্ছে 1800 জন। কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল এবং 5% ছাত্র নতুন ভর্তি হলো। এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, অঙ্কের মধ্যে কিভাবে অপ্রয়োজনীয় কথাগুলোকে বাদ দিতে হবে, অপ্রয়োজনীয় কথাগুলো মাথা ঘামানো যাবে না। এখানে দেখুন বলা হয়েছে যে প্রথমে ছাত্রছাত্রী ছিল 1800 জন, এরপরে 4% ছাত্র চলে গেল, 5% নতুন ছাত্রী ভর্তি হলো, এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। তো এখানে আমাদের কিন্তু চাইছে হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, অর্থাৎ
আগে যে 1800 জন ছাত্রছাত্রী ছিল এখন 2% বেড়ে গেছে, এর ফলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমাদের এই যে 4% ছাত্র চলে গেল, 5% ছাত্রী নতুন ভর্তি হইল, এইগুলো দিয়ে হিসাব করার কোনো দরকার কিন্তু নাই। কেন নাই? কারণ হচ্ছে আমাদের সরাসরি দেওয়া আছে যে 2% ছাত্রছাত্রী বেড়ে গেছে। তাহলে দেখুন 1800 জনের 2% বেড়ে গেল মানে হচ্ছে কত? মানে হচ্ছে 1800 × 2/100, তার মানে যদি কাটাকাটি করে ফেলি 0 0, তাহলে 36 জন ছাত্রছাত্রী বেড়ে গেল। তাহলে আগে ছিল 1800 জন, এখন হবে কত? 1800 + 36 মানে হচ্ছে 1836 জন। যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আমরা চলে যাব পরের অঙ্কে। 60 নম্বর অঙ্কে বলা হয়েছে যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। প্রত্যেক মিটার 20 টাকা এবং সে ক্রয় করছে হচ্ছে 15 মিটার লাল ফিতা। ভ্যাটের হার যদি 4 টাকা হয়, সে দোকানিকে 500 টাকা একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে দেখুন 20 টাকা করে 15 মিটার ফিতা ক্রয় করছে, তাহলে সে মোট কত টাকার ফিতা ক্রয় করছে বলেন তো? 300 টাকার ফিতা ক্রয় করছে। এখন 300 টাকার ভ্যাট দিতে হবে কত? তাকে ভ্যাট দিতে হবে 3×4=12 টাকা। তাহলে 312 টাকা হচ্ছে তার টোটাল পে করতে হবে, কিন্তু সে পে আসলে দিছে কত? 500 টাকা। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? দোকানদার তাকে ফেরত দেবে 500 - 312, মানে 188 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। 61 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে আরমানের মাসিক বেতন 20,000 টাকা, তিনি প্রতি মাসে 5% সঞ্চয় করলে তার মাসিক সঞ্চয় কত হবে? তাহলে 20,000 টাকার 5% কত? এটা সরাসরি অঙ্কটা করে ফেলানো যায়। দেখুন 5% মানে কি? 5/100, 5/100 মানে হচ্ছে আমরা যদি 0000 কেটে দিই তাহলে থাকবে হচ্ছে 200 × 5, 200 × 5 মানে হচ্ছে 1000 টাকা। তাহলে 200 × 5 মানে হচ্ছে 1000 টাকা এবং অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। আমি আসলে কি বলতে চাইছি একটু বুঝে নেন, যে 20,000 টাকার আপনার যদি 5% হয় তাহলে 5/100 হবে, তাই তো? তাহলে 100 × 0 আর 20,000 × 0 কাটা যায়, তাহলে 200 × 5 মানে হচ্ছে 1000 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা চলে যাচ্ছি পরের পেজে, আমাদের সাথেই থাকুন নতুন অঙ্কগুলো দেখার জন্য। আমরা এখানে 62 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। 62 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1200 জন, যদি শিক্ষার্থীদের মধ্যে 55% ছাত্র হয় তাই ওই স্কুলে ছাত্রীর সংখ্যা কত? এই জিনিসটাই বলা হয়েছে যে ছাত্রর সংখ্যা দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু সাইজে হচ্ছে ছাত্রীর সংখ্যা। এই কথাটা এখানে বলা হয়েছে যে একটির পার্সেন্টেজ দেওয়া থাকবে কিন্তু অন্যটির পরিমাণ জানতে চাওয়া হবে। তাহলে একটু দেখুন যে এখানে বলা হয়েছে 1200 জনের মধ্যে 55% হচ্ছে ছাত্র, তাহলে ছাত্রী কত পার্সেন্ট? 100% - 55% মানে হচ্ছে ছাত্রী হচ্ছে 45%। এখন 1200 জনের মধ্যে 45% হচ্ছে ছাত্রী, তাহলে 45/100 হচ্ছে 100। 1200 × 45/100 যদি 0 0 কেটে দেই তাহলে 12 × 45 যদি গুণ করি তাহলে কত হয়? 12 × 5 = 60, হাতে আমার 6, 4 = 48, আর 6, 5, 4, 54। তাহলে 540 জন ওই স্কুলে মোট ছাত্রী সংখ্যা হচ্ছে 540 জন এবং এটার অ্যান্সার হচ্ছে অবশ্য সঠিকটা দেওয়া নেই, এখানে হবে হচ্ছে 540 জন। এটার অ্যান্সার হবে 540 জন, যেহেতু উত্তর দেওয়া আছে গ আর কি এই জন্য। যাই হোক, আমরা চলে যাব হচ্ছে 63 নম্বর অঙ্ক। 63 নম্বর অঙ্কে বলা হয়েছে 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? তাহলে দেখুন 20% কমলা পচা মানে 80% কমলা হচ্ছে ভালো, যেহেতু ভালোর কমলার সংখ্যা বের করতে বলছে, যেন আমরা ভালো কত পার্সেন্ট সেটা বের করে নিলাম। 20টার 80% মানে হচ্ছে 20×80/100, তাহলে এই জিরো কাটা যাবে, তাহলে 8×2 থাকবে হচ্ছে 16, তাহলে 16টা কমলা হচ্ছে ভালো কমলা আর কি, ভালো কমলার সংখ্যা। এটা কিন্তু আরও খুব সহজেই আমরা করতে পারি। 20টার 20% যদি পচা হয় তাহলে 20টার 20% সমীকরণ হচ্ছে 4টা, তাহলে 20টা থেকে 4টা গেলে থাকবে হচ্ছে 16টা। এটা কিন্তু আরও সহজ। যাই হোক,
64 নম্বর অঙ্কটা দেখব, বলা হয়েছে যে 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়। এখানে কিন্তু শার্ট নয় এই কথাটা বলা হয়েছে, বলা হয়েছে 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ হচ্ছে শার্ট। 40 ভাগ শার্ট মানে হচ্ছে 60 ভাগ শার্ট নয়, তাহলে 15টার 60 ভাগ সমান সমান কত হবে? যদি আমরা কাটাকাটি করে ফেলি, 0 দিয়ে 0 কে কাটা যায়, 15 দিয়ে 3 পাঁচা 15 আর 5 দুগুণ 10, 2 দিয়ে 3 দুগুণ 6, তাহলে 3 3 হচ্ছে 9টি পোশাক শার্ট হবে না। 65 নম্বর অঙ্ক, বলা হয়েছে যে 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ শিক্ষার্থীর শতকরা হার কত? 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ হয়েছে হচ্ছে 40 জনের মধ্যে 40 মাইনাস 16 জন, 40 মাইনাস 16 মানে কত? 24, তাহলে 40 জনের মধ্যে 24 জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে অথবা উত্তীর্ণ হয়েছে। তার মানে কি 40-এর মধ্যে 24? তাহলে আমরা কীভাবে নির্ণয় করছিলাম এর আগের চ্যাপ্টারে আমরা দেখে আসছি, 40-এর মধ্যে 24 মানে 40 হচ্ছে এখানে বেস, এর মধ্যে 24 জন পাশ করছে, তাহলে শতকরা পাশ করবে হচ্ছে 100 দিয়ে যদি আমরা গুণ দিই, 0 0 কাটা যায় আর 4 দিয়ে 4 6 24, তাহলে 6 10 60% স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছে। এটাই হচ্ছে আনসার ঘ নম্বর। দেখুন 66 নম্বর অঙ্কটা, বলা হয়েছে যে 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের 9 জন মহিলা হয়, তাহলে কত ভাগ পুরুষ? এক্ষেত্রে আমরা কি করব যে দেখুন 12 সদস্যের মধ্যে 9 জন মহিলা হলে 3 জন হচ্ছে পুরুষ, 12 জনের মধ্যে যদি 3 জন পুরুষ হয় তার মানে 4 ভাগের 1 ভাগ পুরুষ, তার মানে কি 4 ভাগের 1 ভাগ মানে 25%, এটা মুখে মুখেই করে ফেলানো যায়, 25% সমান সমানই হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ। আমরা তৃতীয় পদ্ধতির অঙ্কটা দেখব, বলা হয়েছে একটি অংশের পার্সেন্টেজের মান দেওয়া থাকবে এবং ওই পার্সেন্টেজের মান কত তাও দেওয়া থাকবে, মোট কত তা বের করতে হবে। যাই হোক আমরা একটু দেখে ফেলি 67 নম্বর অঙ্কটা, 67 নম্বর অঙ্কে বলা হয়েছে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরও 630টি আপেল আছে, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? তো দেখুন 30% আপেল বিক্রি করলে তার কাছে বাকি রয়েছে 70% আপেল, এই 70% আপেল সমান সমান হচ্ছে 630টি আপেল, তাহলে বলেন তো যে 100% আপেল বা মোট সর্বমোট আপেল সংখ্যা কত ছিল? দেখুন 70% সমান সমান হচ্ছে 630টি, তাহলে এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি যে 10% সমান সমান কত? 10% হচ্ছে 7 দিয়ে ভাগ দিব, 7 9 63 মানে 90টি, 10% সমান সমান যদি 90টি হয় তাহলে 100% সমান সমান কতটি? 900টি। সহজে আমরা বের করতে পারি অথবা আমরা ঐকিক নিয়মে এটা বের করতে পারি, সেটা হলো কি, সেটা হলো যে এটার 1% আমরা নির্ণয় করতে পারি যে 1% সমান সমান কম হবে, এই জন্য হবে কত? এই জন্য হবে ডিভাইড 630 ডিভাইডেড বাই 70, আর 100% সমান সমান হবে বেশি, 100% বেশি হবে, এই জন্য হবে গুণ, 630 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই 70, যদি কাটাকাটি করি 0 0 কাটা যায় আর 7 9 হচ্ছে 63, 9 দিয়ে 9 গুণ 100 মানে হচ্ছে 900। আচ্ছা এটা হচ্ছে লিখিত অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে মৌখিক অ্যাপ্রোচ, যেটা আমি এর আগে বলছিলাম 70% সমান সমান 630 হলে 10%, আমরা 10% কেন নির্ণয় করলাম? মুখে মৌখিক হিসাবের সুবিধার্থে, 10% মানে হচ্ছে 7 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে 7 দিয়ে আমরা ভাগ করে দিলাম, যে 7 দিয়ে 7 9 63 তাহলে 90, 10% সমান সমান যদি 90 হয় তাহলে 100% সমান সমান হবে 900, 10 গুণ। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 68 নম্বর অঙ্কে, 68 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি পরীক্ষায় 42% আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? তাহলে দেখুন যদি সে 42% নম্বর পাইতো তাহলে সে পাশ করতো, তো 133 নম্বর পাইছে কিন্তু 35 নম্বরে কম পাইছে, ফেল করছে হচ্ছে 35 নম্বরে, তাহলে সে পাশ করার জন্য তার মোট নম্বর লাগবে কত? 133 যোগ যে নম্বরটা কম পাইছে মানে 35 নম্বর, মোট হচ্ছে 133 যোগ 35 সমান সমান হবে হচ্ছে 168, মানে 168 নম্বর সে পাইলে পাশ করতো, তাহলে এই যে 168 নম্বর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 42% নম্বর, তাই তো?
কারণ হচ্ছে 42% নম্বর পাইলেই সে কিন্তু পাশ করে যেত। এই 42% নম্বর সমান সমান হচ্ছে কত, 168 নম্বর। তাহলে 1% সমান সমান হচ্ছে কম, এই জন্য হবে ডিভাইড, 1% সমান সমান কম, এই জন্য হবে ডিভাইড, 42 দিয়ে ডিভাইড, এবং টোটাল নাম্বার মানে হচ্ছে 100% নাম্বার, তাহলে 100% নাম্বারের জন্য হবে গুণ। এবার যদি আমরা কাটাকাটি করে ফেলি, কীভাবে কাটাকাটি করব দেখুন, আমরা যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে এভাবে কাটা যায়, 6 × 7 = 42, আর 7 দিয়ে 7 × 2 = 14, তারপরে থাকে কত, 7 × 2 = 14, তারপরে থাকে হচ্ছে 2 = 28, 7 × 4 = 28, তারপরে 6 দিয়ে কাটা যায়, 4 × 6 = 24, তাহলে দেখা যাচ্ছে 4 × 100 মানে হচ্ছে 400 নম্বর। ওই পরীক্ষায় টোটাল নম্বর ছিল তাহলে 400 নম্বর। এটা হচ্ছে বি নাম্বার। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন, এই অঙ্কটাও বুঝতে পেরেছেন আশা করি। আমরা চলে যাব পরের পেজে, পরের অঙ্কগুলো দেখার জন্য সাথেই থাকুন। তো দেখুন এখানে ওই অঙ্কটা সমাধান করে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানেও আমরা 69 নম্বর অঙ্কটা দেখব। বলা হয়েছে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, আগের সাপ্তাহিক বেতন কত ছিল। তাহলে দেখুন 20% বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার পরে তার বেতন হয়েছে হচ্ছে 180 টাকা। দেখুন এই জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, 20% বৃদ্ধির পরে 180 টাকা পাইছে। তো এখন 180 টাকার 20% কমাই দিলে কি আগের বেতন পাওয়া যাবে? উত্তর হচ্ছে না, 180 টাকা থেকে 20% কমাইলে আগের বেতন মোটেও পাওয়া যাবে না। কেন না? কারণ হচ্ছে দেখুন যদি 100 টাকা আগের বেতন থাকতো ওই লোকের, তাহলে 100 টাকার 20% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে 100 + 20 মানে হচ্ছে 120। এটা একটা উদাহরণ, এটা একটা এক্সাম্পল, যে 100 টাকা যদি ওই লোকের বেতন থাকতো, তাহলে এটার তার যদি 20% বৃদ্ধি পেতো তাহলে 120 টাকা হইতো। তো এখন এই বলা হয়েছে যে 20% বৃদ্ধির পরে যদি 120 টাকা হয় তাহলে আগের বেতন কত। তো আমরা এই 120 টাকার 20% কমাইলে কি 100 টাকা পাবো? আমরা একটু দেখে ফেলি, 120 টাকার 20% কত হয়, 120 × 20 = 100, কাটাকাটি যদি করে ফেলি তাহলে দেখা যাচ্ছে 12 × 2 হয়ে যায় 24 টাকা। তো 24 টাকা যদি কমাই 120 টাকা থেকে তাহলে কি 100 টাকা পাওয়া যায়? না, পাওয়া যায় না। সুতরাং আমরা 180 টাকার 20% কমাইলে আগের বেতনটা পাবো না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যেটা করতে হবে যে 20% যদি বৃদ্ধি পায় তাহলে তার বেতন হয়ে গেছে 120%। তো 120% সমান সমান 180 টাকা, তাহলে 100% সমান সমান কত ছিল সেটা আমাদের বের করতে হবে। মানে আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা একটু দেখুন, যে 100% তার বেতন আগে ছিল, এই 100%-এর 20% বৃদ্ধি করা হয়েছে, তার ফলে তার বেতন এখন দাঁড়াইছে 120%। এই 120% টাকা সমান সমান কত, 120% সমান সমান হচ্ছে কত, 180 টাকা। 120% সমান সমান হচ্ছে 180 টাকা। তাহলে 100% সমান কত সেই জিনিসটা আমরা এখন নির্ণয় করবো, তাহলেই আমাদের আগের যে বেতন ছিল সেই বেতনটা পাওয়া যাবে। তাহলে 120% সমান সমান যদি 180 টাকা হয়, তাহলে 1% সমান সমান হচ্ছে কম, এই জন্য হবে ডিভাইড, ডিভাইড বাই 120, এবং 100% সমান সমান হবে বেশি, সেজন্য হবে গুণ। তো এটাকে আমরা যদি সরাসরি 100 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে পাওয়া যাবে 100%-এর মান। এবার যদি কাটাকাটি করি তাহলে এরকমভাবে কাটাকাটি করা যায়, 0 দিয়ে এই 0টাকে কাটা যায়, এবং 6 দিয়ে 6 × 12, 3 × 6 = 18, আর 2 দিয়ে 50 × 100, তাহলে 3 × 50 কত হবে, 3 × 50 হবে 150, 3 × 50 = 150। তাহলে আগের তার বেতন কত ছিল, আগে বেতন ছিল হচ্ছে 150 টাকা। যা হোক, আমি এখানে যেটা বুঝাইতে চাইলাম যে 20% বৃদ্ধির পরে 180 টাকা হইলে আপনি 180 টাকা থেকে 20% আবার যদি মাইনাস করে দেন তাহলে কিন্তু আগের টাকাটা পাওয়া যাবে না, বরং আপনাকে কী করতে হবে, এই 180 টাকা সমান সমান 120% ধরতে হবে, সেখান থেকে আপনি 100%-এর মান যদি হিসাব করেন তাহলে আগের টাকাটা পাওয়া যাবে। এটাই ছিল আমার এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য। যাই হোক, আমরা 70 নম্বর অঙ্কটা দেখব। বলা হয়েছে যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% শিক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশ চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করল, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো 60% পরীক্ষার্থী পাশ করে নেয় কত পার্সেন্ট, পাশ করে নেয় হচ্ছে 40%।
40% পাস করে নাই, এই 40% সমীকরণ কত বলুন তো? 40% সমীকরণ হচ্ছে 15 জন বিদেশ চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করছে, মানে 45 যোগ 15 মানে হচ্ছে 60 জন। তাহলে 40% সমীকরণ যে যে 40% পাস করতে পারেনি সে 40% সমীকরণ হচ্ছে 60 জন। 40% সমীকরণ যদি 60 জন হয় তাহলে 10% হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে 60 ÷ 4 মানে 15 জন। 10% সমীকরণ যদি 15 জন হয় তাহলে 100% সমীকরণ হবে 15 × 10 মানে 150 জন। এটা হচ্ছে মৌখিক হিসাব, এটার 10% নির্ণয় করব। তাহলে এটাকে আমরা ভাগ করে দেবো 4 দিয়ে, যেহেতু এটাকে 4 দিয়ে ভাগ করলে 10% পাওয়া যায়, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করব, তাহলে পাওয়া যাবে 15। এরপরে 10% সমীকরণ যদি 15 হয় তাহলে 100% সমীকরণ হচ্ছে 150। আর এটা আমরা যদি লিখিত আকারে করতে চাই তাহলে এভাবে করব, দেখুন 40% সময় সমান হচ্ছে 40% সময় সমান হচ্ছে 60, তাহলে 1% সময় সমান কম হবে সেজন্য 40 দিয়ে ডিভাইড, আর 100%-এর জন্য বেশি হবে সেজন্য 100 দিয়ে গুণ। এবার যদি কাটাকাটি করে ফেলি, 0 0 কাটা যায় আর 4 দিয়ে 4 25 100, 6 25 হচ্ছে 150। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার 150, ডি নাম্বার। আমরা 71 নম্বর অঙ্কটা দেখবো। 71 নম্বর অঙ্কে বলা হয়েছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? তাহলে এখানে দেখুন স্ত্রীকে এবং ছেলেকে মোট কতটুকু দিছে, 12 + 58 মানে হচ্ছে 70%। তাহলে 70% দিছে হচ্ছে ছেলেকে এবং স্ত্রীকে, তাহলে মেয়েকে কতটুকু দিছে বাকি যেটুকু ছিল সেইটুকু, তাহলে 100 - 70 মানে হচ্ছে 100 - 70 মানে হচ্ছে মেয়েকে দিছে হচ্ছে 30%। এখন এই যে 30% যে দিছে, এই 30%-এর ভ্যালু হচ্ছে 7,20,000 টাকা। তাহলে 100%-এর মূল্য কত, 100%-এর মূল্য কত বলেন তো? 30% সময় সমান 7,20,000 টাকা, সুতরাং 1% সময় সমান কম হবে সেজন্য হবে 30 দিয়ে ডিভাইড, আর 100% সেজন্য হবে 100 দিয়ে গুণ। এবার যদি কেটে কাটাকাটি করি তাহলে কত হবে বলেন তো? 0 দিয়ে 0 কে কাটা যাবে আর 3 দিয়ে কাটা যাবে 72 কে, 3 24 72, 24-এর পরে 3টা 0 আর তারপরে 100-এর জন্য 2টা 0, মোট তার টাকা হবে 2 4, এখানে 3টা 0 আর এখানের 2টা 0, মোট 24 লক্ষ টাকা। এটাই হচ্ছে তার 100% টাকা। তাহলে দেখুন এখানে কিন্তু সুন্দর স্যার একটা সার্কেলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এখানে তার মোট যে সম্পত্তি সেই সম্পত্তি হচ্ছে 100%, 12% স্ত্রীকে দিছে এবং 58% ছেলেকে দিছে, তাহলে বাকি থাকবে বাকি 30%। এই 30%-এর দাম হচ্ছে 7,20,000 টাকা, তাহলে পুরো 100%-এর মূল্য হবে 24 লক্ষ টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা চলে যাব হচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে 72 নম্বর অঙ্কটা। বলা হয়েছে দেয়ার আর 92 গার্লস ইন দিস ইজ 40% অফ অল স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। 92 জন স্টুডেন্ট ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাসে এবং এটা ছিল হচ্ছে 40%। তাহলে 40% সমান সমান হচ্ছে 92 জন স্টুডেন্ট। তাহলে বলেন তো এখান থেকে আমরা সহজে মুখে মুখে যদি হিসাব করতে চাই তাহলে 10%-এর হিসাব, 10% আমরা কত সেটা বের করতে পারি। 10% সময় সমান কত হবে, 4 ভাগের 1 ভাগ। 92 ÷ 4 মানে কত হয় বলেন তো? 92 ÷ 4 হবে হচ্ছে 4 25 100, তো সেখান থেকে যাবে হচ্ছে 2 মানে হচ্ছে 23। তো 10% সময় সমান যদি 23 হয় তাহলে 100% সময় সমান হবে তার 10 গুণ মানে 230 জন। তো এটাকে আমরা মুখোমুখি করলে করতে পারি এরকম, আর যদি ঐকিক নিয়মে করি তাহলে এভাবে করতে পারি যে 1% সময় সমান কম হবে সেজন্য হবে 40 দিয়ে ডিভাইড, আর 100% বেশি হবে সেজন্য হবে 100 দিয়ে গুণ। এবার যদি কেটে ফেলি, 0 0 কাটা যায়, 4 দিয়ে যদি 92 কে আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 23। তাহলে 23 × 10 মানে হচ্ছে 230 জন, 230 জন। এটাই হচ্ছে অ্যান্সার, বি নাম্বার। আমরা চলে যাচ্ছি পরের পেজে, সাথেই থাকুন পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য। 73 নম্বর অঙ্কটা দেখবো। বলা হয়েছে যে একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পরে দেখলো এখনও তার নিকট 120 কেজি আম আছে, তার নিকটে প্রথমে কত কেজি আম ছিল? তাহলে 40% বিক্রয় করে ফেলছে, 60%-এর ওজন হচ্ছে 120 কেজি, তাহলে দেখুন শতকরার সাথে কেজি ঠিক দ্বিগুণ, তার মানে কি 100% সমান হবে 200 টাকা, 200 কেজি আম।
এবং এটা হচ্ছে গ নম্বর। আমি কি বললাম আবার একটু বুঝাই বলি, 40% বিক্রয় করছে তার মানে 60% আম তখনও তার কাছে ছিল। তাহলে 60% সময় সমান 120 কেজি হইলে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজের সাথে আমের ওজন ঠিক দ্বিগুণ। তাহলে আমরা যেহেতু 100% আম নির্ণয় করতে চাচ্ছি, 100% আমের ওজন নির্ণয় করতে চাচ্ছি, তাহলে 100%-এর দ্বিগুণ হচ্ছে 200 কেজি। 100%-এর দ্বিগুণ হচ্ছে 200, সুতরাং তার কাছে প্রথমে 200 কেজি আম ছিল। এটা মুখে মুখে করে ফেলানো গেছে, আমি আর করে দেখাইলাম না, তারপরে আপনারা চাইলে করে দেখতে পারেন। 74 নম্বর অঙ্কটা দেখব, বলা হয়েছে একজন ব্যক্তির বেতন 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 6,000 টাকা হয়েছে, বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল। এক্ষেত্রে কী করতে হবে, আমরা এর আগের একটা অঙ্ক দেখে এসেছিলাম, খুব ভালোভাবে বুঝেছিলাম যে মোট হচ্ছে 120% বৃদ্ধি পায় তার বর্তমান বেতন হচ্ছে 120%, 120% সময় সমান হচ্ছে 6,000 টাকা। তাহলে বলেন তো যে 1% সময় সমান কত, 1% সময় সমান হচ্ছে কম, সেজন্য হবে 120 দিয়ে ডিভাইড। ওই কি ক্রিয়মে আমরা করতেছি যে 1% যদি হইতো, 1% সময় সমান হবে কম, সেজন্য হবে ডিভাইড, আর 100% যেহেতু আগে ছিল তার বেতন, সে 100% নির্ণয় করতে আমরা 100 দিয়ে গুণ দিচ্ছি। এবার যদি কাটাকাটি করি তাহলে 0 দিয়ে 0-কে কাটা যাবে, আর 12 দিয়ে কাটা যাবে, 5 বারং 60, আর পরে একটা 0 50, 50 গুণ 100 মানে হচ্ছে 5,000। তাহলে তার আগের বেতন ছিল বা তার 100% বেতন ছিল হচ্ছে 5,000 টাকা। খ নম্বর, আশা করি বুঝতে পেরেছেন। 75 নম্বর অঙ্কটা দেখব, 75 নম্বর অঙ্কে বলা হয়েছে ইন অ্যান এক্সামিনেশন 85% এক্সামিনিস পাসেস ইন ইংলিশ। বলা হয়েছে যে 85% পরীক্ষার্থী পাস করছে ইংলিশে, যদি টোটাল 75 জন এক্সামিনি ফেল করে তাহলে টোটাল নাম্বার অফ এক্সামিনি কত ছিল। বলা হয়েছে যে যদি 75 জন পরীক্ষার্থী ফেল করে তাহলে মোট কতজন পরীক্ষার্থী ছিল। তাহলে দেখুন 85% পাস করছে তার মানে হচ্ছে 15% ফেল করছে। তো এই 15% যে ফেল করছে সেই 15% সময় সমান হচ্ছে 75 জন, তাই তো? 75 জন যেহেতু ফেল করছে, 15% সময় সমান যদি 75 জন হয়, তাহলে আমরা এখান থেকে 100%-এর মান কীভাবে নির্ণয় করতে পারি সহজে বলেন তো। দেখুন আমরা মুখে মুখে হিসাব করার জন্য এরকমভাবে হিসাব করতে পারি যে 5%-এর মান তাহলে হবে, এটা যেহেতু 3 দিয়ে ভাগ, এটাকেও 3 দিয়ে ভাগ, মানে 3 25 75, তাহলে 100%-এর মান কত হবে, 100%-এর মান হবে, এটাকে 5 দিয়ে যেহেতু 20 দিয়ে গুণ দেওয়া লাগছে, এটাকেও 20 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 50, তারপরে হচ্ছে একটা 0 মানে 500। তাহলে টোটাল এক্সামিনের টোটাল পরীক্ষার্থী ছিল হচ্ছে 500 জন। তাহলে এটাকে যদি মুখে মুখে হিসাব না করে আমরা যদি লিখিত আকারে হিসাব করতে চাই তাহলে এভাবে করতে পারি, 15% ইকুয়াল হচ্ছে 75 জন, তাহলে 1%-এর জন্য হবে কম, সেজন্য হবে 75/15, আর 100 জনের জন্য 100%-এর জন্য হবে বেশি, সেজন্য হবে 100 দিয়ে গুণ। এবার যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে এভাবে কাটতে পারি, 5 গুণ 100 মানে হচ্ছে 500 জন। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার, 500 জন। 76 নম্বর অঙ্কটা দেখব, তবে 76 নম্বর অঙ্কটা দেখার আগে আপনাদের কাছে ছোট একটা নিবেদন, সেটা হলো যে আমাদের চ্যানেলটা সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেল সম্পর্কে, আমাদের ভিডিওগুলো সম্পর্কে, এই যে ধারাবাহিকভাবে আমরা যে সলভ করে দিচ্ছি এই সম্পর্কে আপনার বন্ধুবান্ধবকে জানাবেন, আর বিভিন্ন জবের যে সকল গ্রুপ সেখানেও আপনারা ছোট্ট করে একটু রিভিউ লিখতে পারেন, যাতে আরও কিছু মানুষ উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেলটা আর একটু প্রচার পায় আর কি। তো এইটুকু সাপোর্ট আপনাদের কাছ থেকে আমি আশা করতেছি। তো চলুন চলে যাই এবার মূল অঙ্কে। এখানে বলা হচ্ছে যে একটি গ্রামে প্রতি বছর 480 জন লোক মারা যায়। একটি গ্রামে প্রতি বছর 480 জন লোক মারা যায়, যদি মারা যাওয়া লোকগুলো ওই গ্রামের মোট জনসংখ্যার 16% হয়, তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যা কত। তাহলে দেখুন বলা হয়েছে যে এই যে 480 জন লোক, 480 জন লোক হচ্ছে ওই গ্রামের লোক, মোট লোকের 16%। তাহলে 16% সমান সমান যদি হয়, 16% সমান সমান যদি হয় 480 জন, তাহলে এখানে আমরা মুখোমুখি কীভাবে নির্ণয় করতে পারি, আমরা কিন্তু এটা মুখোমুখিও সহজে নির্ণয় করতে পারি, সেটা হলো এটার 4% আমরা নির্ণয় করে ফেলতে পারি। 4% সমান সমান হচ্ছে 4/48 মানে 120 জন। এটার 4% সমান সমান হচ্ছে, যেহেতু 4 দিয়ে ডিভাইড, এটাকেও 4 দিয়ে ডিভাইড, 4/48 মানে 120 জন। তাহলে 100% সমান সমান কত, 100% সমান সমান হচ্ছে এর হচ্ছে 25%, তাই 25 গুণ
100% সমান সমান হচ্ছে এটার 25 গুণ, সুতরাং এটারও 25 গুণ। তাহলে 25 দিয়ে যদি আমরা 12 কে গুণ করি তাহলে কত হয় বলেন তো? 25 দিয়ে 4 কে গুণ করলে হবে 100, তাহলে 12 কে গুণ করলে হবে 300, মানে 3000 হচ্ছে ওই গ্রামের মোট লোক সংখ্যা। তবে এটাকে এভাবে মুখে মুখে না করে আমরা যদি সহজে করতে চাই, মানে লিখে করতে চাই, তাহলে এভাবে করতে পারি। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা যদি লিখিতভাবে করতে চাই তাহলে এভাবে করতে পারি যে ওই গ্রামের জনসংখ্যার 16% সমান সমান হচ্ছে 480 জন, তাহলে 1% সমান সমান কম হবে, সেজন্য হবে ডিভাইড 16 দিয়ে, আর যদি 100% হয় তাহলে হবে বেশি, এই জন্য হবে 100 দিয়ে গুণ। 16 দিয়ে 300 লং 48, মানে 30 আর 30 দিয়ে যদি আমরা 100 কে গুণ করি তাহলে হয়ে যাবে 3000। তাহলে অ্যান্সার হচ্ছে 3000। আমরা 77 নম্বর অঙ্কটা দেখব। বলা হচ্ছে যে 20টি পুরস্কার মোট প্রতিযোগীর শতকরা 5 ভাগকে দেওয়া হয়। যদি কেউ এই একটির বেশি পুরস্কার না পায় তাহলে মোট প্রতিযোগীর সংখ্যা কত? তার মানে কি, এই যে 5 ভাগকে দেওয়া হয়েছে তারা প্রত্যেকে একটা একটা করে পুরস্কার পাইছে, তাহলে এই যে 20টা পুরস্কার পাইছে তাহলে 20 জনে পাইছে, তাই না? শতকরা 5 ভাগকে দেওয়া হয়েছে, তাহলে মোট প্রতিযোগীর 5% সমান সমান হচ্ছে কি 20 জন প্রতিযোগী আর কি। যেহেতু 20টা পুরস্কার 20 জন প্রতিযোগিতে পাবে, কারণ এক একজন প্রতিযোগী এক একটা পুরস্কার পাইছে, তাহলে 20টা পুরস্কার 20 জনে পাইছে। তাহলে 5% সমান সমান যদি 20 হয় তাহলে বলেন তো 100% সমান সমান কত? 100% সমান সমান হচ্ছে 5%-এর 20 গুণ। 5 করি যেহেতু 100, সুতরাং 100% হবে 20-এর 20 গুণ, মানে 20 গুণ 20 সমান সমান হচ্ছে 400। তাহলে ওই প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা ছিল হচ্ছে 400 জন। এই ছিল এই টপিকের অঙ্কগুলো। আমরা এর পরের যে টপিকটা শতকরা, এটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে আবারও আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সম্পর্কে আপনার বন্ধুবান্ধবকে জানান, জবের বিভিন্ন গ্রুপে ছোট করে একটু রিভিউ লিখুন, যেন এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো থেকে আরও কয়েকজন মানুষ উপকৃত হতে পারে, এবং সেই সাথে আমাদের চ্যানেলটা যেন একটু প্রচার হয়। তো দেখা হবে পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্তই। বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/jobmathsolution। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।